2021-এ যে যাত্রা শুরু হয়েছিল মিষ্টি দিয়ে, বছরের শেষ লগ্নে এসে সেই পরম্পরা বজায় রেখেই হয় রকমারির নিবেদন আজকে গাজরের হালুয়া। শীতকাল মানেই লাল লাল রসালো মিষ্টি গাজর, আর সেই গাজরের হালুয়ার টেস্টই অন্যরকম। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 1 কিলো গাজর গ্রেট করা। আমি জাস্ট প্যানটা গরম করেই এই গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি, কোনো তেল দিইনি, কিন্তু সেটা মাথায় রাখবেন। অনলাইনে বিভিন্ন ইনস্ট্যান্ট গাজরের হালুয়ার রেসিপি থাকলেও আমাদের এই রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক, এবং এতে খুবই সামান্য তেল বা ঘি লাগে। সেই জন্য আপনারা এটা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখুন, আমি নিশ্চিত যে আপনাদের খুবই ভালো লাগবে। শীতকালের গাজরে ওয়াটার কন্টেন্টটা একটু বেশি থাকে, সেজন্য আমরা গাজরটাকে প্রথমে ড্রাই করে নেব। তাই জন্য আমি এটাকে শুকনো প্যানে রোস্ট করে নিচ্ছি বলতে পারেন। আমি এখানে ননস্টিক প্যান ইউজ করেছি যাতে গাজরটা কোনোভাবেই প্যানে স্টিক না করে যায়। আপনারা যদি অ্যালুমিনিয়াম বা অন্য কোনো পাত্রে এটা রান্না করেন, সেক্ষেত্রে কনস্ট্যান্টলি এটাকে চালাতে থাকবেন। গাজরটা দেওয়ার পর অলমোস্ট 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এখনও এতে কিছু ওয়াটার কন্টেন্ট রয়েছে। গাজরটা একদম শুকিয়ে গেলে আমরা চলে যাব নেক্সট স্টেপে। চলুন ততক্ষণ বরং অন্য একটা কাজ সেরে নিই। হালুয়া বানাবো আর ড্রাই ফ্রুটস দেবো না সেটা তো হতে পারে না, তাই শীতকালের হালুয়া যখন তাতে মন খুলেই ড্রাই ফ্রুটস দিয়ে দিই, কী বলেন? এটা হলো বাকি দুটো ইনগ্রিডিয়েন্ট, খোয়া ক্ষীর আর চিনি। আমাদের গাজর অনেকটাই শুকিয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেব চিনি। আপনারা যারা চিনি বেশি দিতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন, আমি যেহেতু জানি যে আমার গাজরটা মিষ্টি তাই আমি কম চিনি ইউজ করছি। 1 কিলো গাজরে আমি মোটামুটি 150 থেকে 200 গ্রাম চিনি ইউজ করেছি। চিনিও জল ছাড়বে এবং সেই জলে গাজরটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে। আমাদের গাজর সেদ্ধ হওয়া নিয়ে একটা দ্বিধা থাকতে পারে মনে, বাট যেহেতু আমরা 3 রকম প্রসেস ইউজ করছি গাজরটাকে সেদ্ধ করার জন্য, তাই আপনারা মনে কোনো দ্বিধা না রেখে এই রেসিপিটা ট্রাই করুন। চিনি মেল্ট হচ্ছে এবং তার সঙ্গে জল ছাড়ছে, এই জলেই কিন্তু গাজরটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে চিনি অ্যাড করার পর, গাজর অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমরা অ্যাড করব দুধ। আমি এখানে 250 ml দুধ নিয়েছি। আপনারা গাজরের পরিমাণ অনুযায়ী দুধ কম বা বেশিও করতে পারেন। এবারে আর আপনার কোনো কাজ নেই, দুধে শুধুমাত্র গাজরটাকে সেদ্ধ হতে ছেড়ে দিতে হবে। আমার দুধ একটু কম লাগছিল তাই আরও 50 ml দুধ অ্যাড করলাম, মানে টোটাল 300 ml দুধ আমি নিয়েছি। দুধ ফোটার সময় কয়েকটা থেতো করা এলাচ আমি দিয়ে দেব, এলাচ হালুয়ার গন্ধটাকে আরও বেশি এনহ্যান্স করবে। চলুন এবার অন্য একটা কাজ সেরে নিই, আমাদের ড্রাই ফ্রুটসগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে শুধু আমন্ডস আর কাজু ইউজ করেছি, আপনারা এতে পেস্তাও অ্যাড করতে পারেন, দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই। আমাদের ড্রাই ফ্রুটস রোস্ট হয়ে গেছে, এরপরে আমরা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব।
পুরো মিহি গুঁড়ো করবো না, একটু ছোট বড় টুকরো যেন থাকে, যাতে হালুয়া খেতে খেতে সেগুলো আমাদের মুখে পড়ে। আমাদের গাজর এখনও সেদ্ধ হচ্ছে, দুধ অনেকটাই রিডিউস হয়ে যাবে, তাহলেই আমরা বুঝবো গাজর দুধটাকে টেনে নিয়েছে। বিশ্বাস করুন, দুধ, এলাচ আর গাজর, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, ইস, আপনাদেরকে যদি শোকাতে পারতাম। মিনিট সাতেক পর দেখুন দুধের স্বর পড়ে গেছে আমাদের গাজরের উপরে, দুধ অনেকটাই রিডিউস হয়েছে, তবে আমরা আরও অনেকটা রিডিউস করব। মিনিট পাঁচেক পর দেখুন আমাদের গাজর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার টাইম এসে গেছে। আমি খোয়া খিড়কি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং সেটা ছড়িয়ে দেব এবার গাজরের হালুয়ার মধ্যে। এখানে আমি 50 গ্রাম মতো খোয়া খির অ্যাড করছি, আর কিছুটা রেখে দিচ্ছি গার্নিশ করার জন্য। খোয়া খিরটা ভালোভাবে মিশে গেছে, এরপর আমরা দিয়ে দেব আমাদের গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হালুয়া হয়ে যাবে একদম রেডি টু সার্ভ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘি। এটা ছাড়া তো হালুয়ার সেই গন্ধটাই বেরোবে না। আমরা এখানে মাত্র 2 টেবিল চামচ ঘি ইউজ করছি, আপনারা আপনার টেস্ট অনুযায়ী এখানে ঘি অ্যাড করতে পারেন। সব কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়ে গেছে, এরপরে আমরা 5 মিনিট মতো এটাকে গ্যাসে বসিয়ে রেখে দেব। গাজরের হালুয়া একদম রেডি টু সার্ভ, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বছর শেষের এই দিনটাতে এনজয় করুন গরম গরম গাজরের হালুয়া। আমাদের চ্যানেলকে আপনারা প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের বিভিন্ন রেসিপি। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম।